প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা আলোচনা করব দু হাজার আঠেরো সালের উচ্চ মাধ্যমিক ভূগোল পরীক্ষার প্রশ্নপত্র এবং তার উত্তর নিয়ে ইতিপূর্বে দু হাজার উনিশ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ভূগোল প্রশ্ন উত্তর সহ একাধিক বিষয়ের প্রশ্ন উত্তর নিয়ে জিও লার্ন চ্যানেলটিতে আলোচনা করা হয়েছে ভবিষ্যতের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য জিও লার্ন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে চাপ দিয়ে রাখতে পারো দু সালের ভূগোল বিষয়ে মোট নম্বর বরাদ্দ ছিল একশো যার মধ্যে ব্যবহারিক ভূগোলে ত্রিশ নম্বর বরাদ্দ ছিল এবং লিখিত পরীক্ষায় নম্বর বরাদ্দ আছে সত্তর নম্বর বা ছিল সত্তর নম্বর এর মধ্যে দুটি ভাগ ছিল বিভাগ ক এবং বিভাগ খ বিভাগ কয়ে পঁয়ত্রিশ নম্বর এবং বিভাগ ক্ষয়ে ছিল পঁয়ত্রিশ নম্বর বিভাগ খ নিয়ে আমরা আলোচনা করব প্রথমেই বিভাগ ক্ষয়ে পঁয়ত্রিশ নম্বর ছিল তার মধ্যে প্রথমে একুশ নম্বর ছিল এমসিকিউ অর্থাৎ সঠিক উত্তরটি বেছে নাও এখানে একুশটি প্রশ্ন দেওয়া হয়েছিল প্রথম প্রশ্ন ছিল পাদ সমতলীকরণ মতবাদটি প্রথম অবতরণা করেন এল সি কিং পরের প্রশ্ন উদ্ভিদের জন্য প্রয়োজনীয় প্রধান প্রাথমিক পরিপোষকের একটি উদাহরণ হল নাইট্রোজেন পরের প্রশ্ন এলনিনো দেখা যায় উত্তর হবে প্রশান্ত মহাসাগরে চার নম্বর প্রশ্ন চীনের যে প্রদেশটি চীনের ধানের আধার নামে পরিচিত তা হল হুনান পাঁচ নম্বর প্রশ্ন কষ্টিক সোডা ও সোডা অ্যাশ কাঁচামাল হিসাবে ব্যবহৃত হয় কাগজ শিল্পে ছ নম্বর প্রশ্ন ভারতে বয়লিঙ্গ অনুপাত নির্ণয়ের সূত্রটি হল নারী সংখ্যা বাই পুরুষ সংখ্যা ইন্টু এক হাজার সাত নম্বর প্রশ্ন ভারতের একটি উল্লেখযোগ্য কাস্ট অঞ্চল হল বোরা গুহা আট নম্বর প্রশ্ন একনথ গঠনযুক্ত ভূমিভাগে যে ধরনের নদী নকশা গড়ে ওঠে সেটি হল জাফরি রূপী নদী নকশা নম্বর প্রশ্ন মেক্সিকো উপসাগর ও ক্যারিবিয়ান সাগরের ক্রান্তীয় ঘূর্ণবাদ যে নামে পরিচিত তা হল হ্যারিকেন জীববৈচিত্র্য শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন ওয়াল্টার রোজেন ভারতের নির্বিপ্লব যে উৎপাদনের সঙ্গে জড়িত তা হল মাছ সেবাক্ষেত্রে কাজকর্মে নিযুক্ত কর্মীদের বলা হয় গোলাপি পোশাক কর্মী একটি পুষ্করণীকে কেন্দ্র করে যে ধরনের বসতি গড়ে ওঠে তা হল আর্দ্র বিন্দু বসতি পরে প্রশ্ন উপকূলের সাথে অবস্থিত শৈলশিরার সমুদ্রে আংশিক নিমজ্জনের ফলে গঠিত উপকূলকে বলে ডালমেশিয়ান উপকূল পরের প্রশ্ন মৃত্তিকার যে স্তরে উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ আংশিক বা সম্পূর্ণ বিয়োজিত হয় উঠতে হবে ও স্তর নিম্নলিখিত গ্যাসগুলির মধ্যে যেটি গ্রিন হাউস গ্যাস নয় সেটি হল ওজন হ্যারিকেন নামক্রান্তীয় ঘূর্ণিঝড়ের জন্ম দেয় ক্যারিবিয়ান সাগর একটি আঞ্চলিক মৃত্তিকার উদাহরণ হল পটসল মালভূমির ঢালে যে জলনির্গম প্রণালী গড়ে ওঠে তাকে বৃক্ষরূপী জলনির্গম প্রণালী নয় তাকে বলা হয় সমান্তরাল জলনির্গম প্রণালী পরে প্রশ্ন ক্যালিফোর্নিয়া যে জলবায়ু অঞ্চলে অবস্থিত তা হল ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল প্রদত্ত ঘটনাগুলির মধ্যে যেটি প্রাকৃতিক বিপর্যয়ের উদাহরণ নয় সেটি হল উনিশশো চৌরাশি খ্রিস্টাব্দে ভূপাল গ্যাস দুর্ঘটনা পরে প্রশ্ন হলদিয়া দুটি নদীর স্থলে অবস্থিত যে দুটি নদীর কথা বলা হয়েছে উত্তর হবে হলদি ও হুগলি পরের প্রশ্ন আমেরিকা যুক্তরাষ্ট্রের ডেট্রয়েট বিখ্যাত উত্তর হবে কার্পাস বয়ন শিল্পের জন্য না মোটর গাড়ি শিল্পের জন্য না পেট্রাসন শিল্পের জন্য না কাগজ শিল্পের জন্য উত্তর হবে মোটর গাড়ি শিল্পের জন্য নব্য স্তরের অর্থনৈতিক কার্যবলীর একটি উদাহরণ হল গবেষণা ও উন্নয়ন ভূপিশ থেকে ফ্রিয়েটিক স্তর পর্যন্ত বিস্তৃত অসংপৃক্ত স্তরকে বলে ভ্যাডোস স্তর তা আমরা আলোচনা করলাম একুশটি এমসিকিউ নিয়ে এবারে আমরা অতি সংক্ষিপ্ত এসএ অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব এখানে চোদ্দোটি প্রশ্ন দেওয়া হয় চোদ্দোটি প্রশ্নের জন্য বরাদ্দ নম্বর চোদ্দোটি প্রশ্নের উত্তর করতে হয় কিছু প্রশ্নের অথবা দেওয়া থাকে চোদ্দোটি প্রশ্নের প্রত্যেকটির মান হচ্ছে এক করে প্রথমে বলা হচ্ছে নিক বিন্দু কাকে বলে হবে পুনর্জৌবন ঘটলে নদীর দৈর্ঘ্য বরাবর একটি বিন্দুতে উর্ধ্ব উপত্যকার পুরানো মৃদু ঢালের সঙ্গে নিম্ন উপত্যকার নতুন ঢালের সংযোগ হয় যাকে বলা হয় বিন্দু তার মানে নতুন উপত্যকা এবং পুরনো উপত্যকা যে বিন্দুতে পরস্পর মিলিত হয় তাকে বিন্দু বলা হয় আইনবায়ু কাকে বলে আয়ন শব্দের অর্থ হল পথ কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ থেকে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত নিয়ত বায়ুকে আয়নবায়ু বলে আইনবায়ু উত্তর গোলার্ধে ডান দিকে বেঁকে যায় বেঁকে গিয়ে এই আইনবায়ুর নাম হয় উত্তর পূর্ব আয়নবায়ু এবং আইনবায়ু দক্ষিণ গোলার্ধে বাম দিকে বাঁকে এবং নাম হয় দক্ষিণ পূর্ব আয়নবায়ু মেঘভাঙা বৃষ্টি কাকে বলে কিউমূল্য নিম্বাস মেঘে দ্রুত ঘনীভবনের ফলে হঠাৎ অল্প সময়ের মধ্যে প্রবল বর্ষণকে মেঘ ভাঙা বৃষ্টি বলে মানে কোনো একটি স্থানে মূলত পার্বত্য অঞ্চলে হয় খুব অল্প সময়ের মধ্যে যদি প্রচুর পরিমাণে বৃষ্টি হয়ে থাকে তাকে বলা হয় মেঘ ভাঙা বৃষ্টি যেমন এই ধরনের বৃষ্টি হয়েছিল দু সালে উত্তরাখণ্ডে দু হাজার তেরো সালে উত্তরাখণ্ডে মেঘ ভাঙা বৃষ্টির কারণে হরপ্রমান সৃষ্টি হয় যার কারণে প্রচুর সম্পদ ও জীবন হানি ঘটেছিল শূন্য জনসংখ্যা বৃদ্ধি বলতে কি বোঝো কোন দেশের এক বছরের জন্ম ও অভিবাসনের মোট সংখ্যা মৃত্যু ও প্রবাসনের মোট সংখ্যা সমান হলে সেই দেশের জনসংখ্যার কোনো পরিবর্তন ঘটে না জনসংখ্যার বৃদ্ধির এরূপ অবস্থাকে শূন্য জনসংখ্যা বৃদ্ধি বলে শূন্য জনসংখ্যা বৃদ্ধির সূত্র হল জন্ম প্লাস অভিবাসন যেটা হচ্ছে মাইনাস মৃত্যু প্লাস প্রবাসন জন্ম প্লাস অভিবাসন এবং মৃত্যু প্লাস প্রবাসন এ দুটো বিয়োগ করে হচ্ছে শূন্য তাই এটা হচ্ছে শূন্য জনসংখ্যা বৃদ্ধি ফোর ও ক্লক রেন কোন জলবায়ু অঞ্চলে দেখা যায় উত্তর হবে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে ফোর ও ক্লক রেন দেখা যায় নিরক্ষীয় অঞ্চলে প্রতিদিন বিকালে চারটের সময় পরিচালন বৃষ্টিপাত হয়ে থাকে তাই তাকে বলা হয় ফোরক লক রেন ঘূর্ণবাতের চক্ষু কাকে বলে শক্তিশালী ক্রান্তীয় ঘূর্ণবাতের কেন্দ্রে দশ থেকে কুড়ি কিমি ব্যাসযুক্ত এক গতিহীন শান্ত প্রায় মেঘশূন্য অবস্থা বিরাজ করে যাকে বা যে অঞ্চলটাকে বা যে অংশটাকে বা ঘূর্ণপাতের যে অংশ কেন্দ্রে থাকে যার ব্যাস দশ থেকে কুড়ি কিলোমিটার যেখানে বায়ু গতিহীন থাকে শান্ত থাকে মেঘ নেই বললে চলে বৃষ্টিপাত হয় কম সেই জায়গাটাকে বলা হচ্ছে ঘূর্ণবাতের চক্ষু মলিসলের উদাহরণ দাও চান্নেব মৃত্তিকা চেষ্টনাট মৃত্তিকা প্রভৃতি মৃত্তিকা সংরক্ষণ বলতে কি বোঝায় উত্তর হবে যে বিজ্ঞানসম্মত পদ্ধতির মাধ্যমে কৃষি উৎপাদন সহ বিভিন্ন কাজে ব্যবহৃত মৃত্তিকাকে ক্ষয় ও অবনমনের হাত থেকে সম্পূর্ণ বা আংশিক রক্ষা করা যায় তাকেই বলে মৃত্তিকা সংরক্ষণ ভারতের জীববৈচিত্র্যের উষ্মা অঞ্চলের দুটি উদাহরণ দাও উঠতে পশ্চিমঘাট পর্বত ও হিমালয় অঞ্চল বাজার বাগান কৃষির সংজ্ঞা দাও বড় বড় শহরে দৈনন্দিন শাক সবজি ফুল ফল প্রভৃতির চাহিদা মেটাতে যখন ওই সব শহরেরই উপকণ্ঠে বা শহরতলিতে অত্যন্ত আধুনিক পদ্ধতিতে ওই ফসলগুলির চাষ করা হয় তখন তাকে বলে বাজার বাগান কৃষি হার্টের দাগের প্রশ্নের অথবায় দেওয়া হয়েছিল ভারতে দুটি প্রধান চীনাবাদাম উৎপাদনকারী রাজ্যের নাম করো উত্তর হবে গুজরাট ও রাজস্থান পৃথিবীর দীর্ঘতম রেলপথের নাম লেখো উত্তর হবে ট্রান্স সাইবেরিয়ান রেলপথ পরে প্রশ্ন পরিকল্পনা অঞ্চলের সংজ্ঞা দাও পরিকল্পনা অঞ্চল হল সমধর্মী অর্থনৈতিক ভূপ্রাকৃতিক সামাজিক ও সাংস্কৃতিক বৈশিষ্ট্যযুক্ত দৈহিক একক যেখানে নির্দিষ্ট সময়কালে অর্থনৈতিক উন্নয়নের জন্য নির্দিষ্ট অর্থনৈতিক সিদ্ধান্ত বা পরিকল্পনা গ্রহণ ও রূপায়ন করা হয় দশ নম্বর প্রশ্ন অথবা দেওয়া হচ্ছে ছত্তিশগড় অঞ্চলের প্রধান নদী কোনটি উত্তর হবে মহানদী পরে প্রশ্ন সমুদ্র তটের কোন অংশ পশ্চাৎ তটভূমি নামে পরিচিত সমুদ্রজলের ঊর্ধ্ব জলসীমা থেকে ভৃগুতটের পাদদেশের মধ্যে বিস্তীর্ণ অঞ্চল পশ্চাৎ তটভূমি নামে পরিচিত মানে সমুদ্রজলের যেটা ঊর্ধ্বসীমা আছে সেখান থেকে কোন পর্যন্ত ভৃগুতটের যেখানে পাদদেশ তার মধ্যবর্তী যে অংশটা পড়ে থাকলো সেটাকে বলা হচ্ছে পশ্চাদ তটভূমি অনুগামী নদীর সংজ্ঞা দাও ভূমির প্রধান বা প্রাথমিক ঢালকে অনুসরণ করে যে নদী প্রবাহিত হয় তাকে অনুগামী নদী বলে যেমন গঙ্গা নদী অর্থাৎ ভূমি প্রাথমিক ঢাল যেদিকে আছে উত্তর থেকে দক্ষিণ দিকে যদি প্রাথমিক ঢাল থাকে কোন একটা নদী যদি উত্তর থেকে দক্ষিণ দিকে প্রবাহিত হয়ে যায় তাহলে সেই নদীটাকে বলা হবে অনুগামী নদী যেমন গঙ্গা নদী পরে প্রশ্ন আইসোটিং কি। আলফ্রেড ওয়েবারের শিল্পস্থানিকতা তত্ত্বে কাঁচামাল ও উৎপন্ন পণ্যের সম পরিবহন ব্যয় বিশিষ্ট স্থানগুলিকে যে বৃত্তাকার রেখা দ্বারা যুক্ত করা হয় তাকে সম পরিবহন ব্যয় রেখা বা আইসোটিম বলে আমেরিকা যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলে অবস্থিত দুটি কার্পাস বয়ন শিল্পকেন্দ্রের নাম লেখ উত্তরবে কলম্বিয়া আটলান্টা অগাস্টা ম্যাকন রেলিগ ও বার্মিং হোম যে কোনো দুটো লিখলেই হবে পরে প্রশ্ন পর্যায়নের সংজ্ঞা দাও উত্তর যে প্রক্রিয়ায় ক্ষয় ও সঞ্চয় কার্যের মাধ্যমে ভূতকের উপরিভাগের উচ্চতার পরিবর্তন ঘটে এবং বিভিন্ন উচ্চতাযুক্ত ভূমিরূপের ক্রমশ একটি সমতায় সমতায়নে একটি সাধারণ তল বা পৃষ্ঠ গঠিত হয় তাকে পর্যায়ন বলে অর্থাৎ ক্ষয়ের শেষ সীমার সাপেক্ষে ভূপৃষ্ঠের সমতলীকরণ হল পর্যায়ন অর্থাৎ উচ্চভূমি হয়ে যাচ্ছে আস্তে আস্তে নিচু হয়ে যাচ্ছে আর যেখানে নিচু জায়গা সেখানে উঁচু ভূমির ক্ষয়িতপথগুলো সঞ্চয় হচ্ছে এইভাবে ক্ষয় সঞ্চয়ের ফলে সমগ্র ভূমিটা যখন একটা সমতল বা সাধারণ তল তলে পরিণত হবে তখন তাকে বলা হচ্ছে পর্যায়ন যার জন্য বলছে ক্ষয়ের শেষ সীমার সাপেক্ষে ভূপৃষ্ঠের সমতলীকরণই হলো পর্যায়ন অতি সংক্ষিপ্তর শেষ প্রশ্ন চোদ্দ নম্বর দাগের অথবায় দেওয়া হয়েছে গিজার কাকে বলে ভূগর্ভের উষ্ণ জল বাষ্পসহ নিয়মিত এবং মোটামুটি নির্দিষ্ট সময় অন্তর যদি প্রবল বেগে ফোয়ারার মতো স্তম্ভর আকারে উৎক্ষিপ্ত হয় তখন তাকে বলা হচ্ছে গিজার কোথায় দেখা যায় আমেরিকা যুক্তরাষ্ট্রের ওল্ড ফেথফুল গিজার বিশ্ববিখ্যাত এবারে আমরা বিভাগ কয়ে বিভাগ কয়ে পাঁচটি প্রশ্ন উত্তর করতে হয় সেই পাঁচটি প্রশ্ন এবং তার অথবা প্রশ্নগুলো দেখে নেব প্রথমেই দেওয়া হয়েছে উইলিয়াম মরিস ডেভিস বর্ণিত ক্ষয়চক্রের বিভিন্ন পর্যায়গুলি উপযুক্ত চিত্রসহ বর্ণনা করো এখানে ছয় নম্বর দেওয়া হয়েছে এর সঙ্গে দেওয়া হয়েছে ইলুভিয়েশন বলতে কি বোঝায় যার জন্য বরাদ্দ নম্বর এক মোট সাত নম্বর এই একের ধাগের প্রশ্নটার অথবা একটা প্রশ্ন দেওয়া হয়েছে তরঙ্গ কর্তৃত মঞ্চ স্বাভাবিক খিলান ও হোল কিভাবে সৃষ্টি হয় তা উপযুক্ত চিত্র সহ ব্যাখ্যা করো সঙ্গে দেওয়া হয়েছে অধ্যারপ নদী কাকে বলে এখানে ছয় প্লাস এক সাত পরে প্রশ্ন পরিবেশের উপর ওজনের স্তরের অবক্ষয়ের প্রভাব আলোচনা করো তার সঙ্গে দেওয়া হয়েছে লবনম্ব উদ্ভিদের অভিযোজনগত বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো এখানে চার প্লাস তিন সাত জীব বৈচিত্র্যে রথ হিসেবে দেওয়া হয়েছে জীব জিনগত বৈচিত্র্য ও প্রজাতিগত বৈচিত্র্য সম্বন্ধে সংক্ষিপ্ত টিকা লেখো সঙ্গে দেওয়া হয়েছে জেঠ ও বায়ুপ্র জেট বায়ুপ্রবাহের তিনটি বৈশিষ্ট্য উল্লেখ করো এখানে চার প্লাস তিন সাত তিন নম্বর প্রশ্ন ভারতীয় কিছুতে সবুজ বিপ্লবের প্রভাব আলোচনা করো নিবিড় জীবিকা সত্ত্বাভিত্তিক কৃষির ক্ষেত্রে মাথাপিছু উৎপাদন কম হয় কেন এবং সঙ্গে দেওয়া হয়েছে শস্য সমন্বয়ের সংজ্ঞা দাও তিন নম্বর প্রশ্ন কিন্তু বিকল্প কোনো প্রশ্ন দেওয়া হয়নি এখানে ছিল তিন প্লাস দুই প্লাস দুই সাত পরের প্রশ্ন ব্রাজিলের রবার শিল্প গড়ে ওঠার সমস্যাগুলি আলোচনা করো ভারতে তৈরি পোশাক শিল্প উন্নতি লাভ করেছে কেন দ্রব্য সুযোগ কী এখানে আছে দুই প্লাস তিন প্লাস দুই এখানে মোট সার্থ চার নম্বর প্রশ্ন কোনো অথবা দেওয়া হয়নি পাঁচ নম্বর প্রশ্ন বিশ্বব্যাপী জনসংখ্যা বন্টনের উপর পরিব্রাজনের প্রভাব আলোচনা করো তার জন্য দেওয়া হয়েছে তিন এবং জনবিবর্তনের বিভিন্ন পর্যায় পর্যায়ের বৈশিষ্ট্যসমূহ উল্লেখ করো তার জন্য দেওয়া হয়েছে চার সাত নম্বর পাঁচ নম্বর প্রশ্নে একটি অথবা দেওয়া হয়েছে বলা হয়েছে ছত্রিশগড়ে খনিজ সম্পদের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও তার সঙ্গে দেওয়া হয়েছে কার্যাবলীর ভিত্তিতে পৌরবসতি স্থানীয় করো ও উদাহরণ দাও এখানে তিন প্লাস চার সাত নম্বর সবার আগে পরের ভিডিওটি পাওয়ার জন্য জিওর লার্ন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে চাপ দিয়ে রাখতে পারো ধন্যবাদ